अस्सलाम वालेकुम सर। शुभ सकाल सर, सलाम वालेकुम सर। স্যার আমার মনে হয় যে ঠান্ডা লেগেছে স্যার, 7 দিন ধরে স্যার, গলা ব্যথা স্যার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টুডেস লেকচার। সবাই ভালো আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম। সাদ্দাম, আপনাদের কি ট্যুর শেষ হয়েছে নাকি? জি স্যার, শেষ হয়েছে। হ্যালো, জি স্যার, শেষ হয়েছে। আচ্ছা, দেন দেখলাম সেই ট্যুর দিলেন। আমরাও গিয়েছিলাম ফাইনাল ইয়ার ট্যুরে, আসলে তো দেখি ভালো লাগছে। ওকে, সো আমরা আমাদের লেকচারে চলে যাই। তো আজকে আমরা আমাদের ডিসিশন ট্রি, আমাদের যে ডেটা সেট আছে, এই ডেটা সেট থেকে ডিসিশন ট্রি কিভাবে মেক করে ডিটেলস আসলে দেখবো। তো ডিসিশন ট্রি মেক করার জন্য আমাদের বেসিক্যালি ইনফরমেশন গেইন বের করার দরকার হয়। তো কিভাবে ইনফরমেশন গেইন বের করে এটার ফর্মুলা গুলো আমরা শিখিয়েছি আগে, ডিসিশন ট্রি সম্পর্কে ইলাবোরেট করার আগেই আমি দেখিয়েছি কিভাবে এন্ট্রপি বের করে, কিভাবে কন্ডিশনাল এন্ট্রপি বের করে, কিভাবে স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি বের করে। সো আমার মেইন উদ্দেশ্য ছিল যে ডিসিশন ট্রি যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমে হচ্ছে আমরা এইটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? এই জন্য বেসিক্যালি আমরা আগে ওইটা কিভাবে বের করে এই জিনিসটা শিখছিলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখনকার যে টপিকগুলো, এই টপিকগুলো আসলে খুব ইজি হয়ে যাবে। যদি আগে ওই জিনিসগুলো না বুঝতাম তাহলে এই জিনিসগুলো আসলে ইজি হইতো না। সো এই জন্য হচ্ছে আমরা আগে ওই জিনিসগুলো বুঝেছি। সো আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। আপাতত মিউট করে দিচ্ছি সবাইকে, যদি কারো কোনো কোয়েরি থাকে দেন আমরা লেকচার শেষে নিব। সো আজকে আমাদের টপিক হচ্ছে ডিসিশন ট্রি ইমপ্লিমেন্টেশন, আমাদের যে ডেটা সেটটা আমি দিয়েছিলাম ওই ডেটা সেট থেকে আসলে ডিসিশন ট্রি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় স্টেপ বাই স্টেপ ওয়াইজ, এই জিনিসগুলো আরো আবার ভালোভাবে দেখবো। আর হ্যাঁ, কোশ্চেন বলেই দিই যে পরীক্ষায় আসলে ডিসিশন ট্রি থাকবে আর কি, ঠিক আছে? ডিসিশন ট্রি পরীক্ষায় থাকবে, তো এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে পরীক্ষায় খুব ভালো করা যায়। বুঝলে আর কি এই জিনিস থেকে একদম ফুল মার্কস পাওয়া একদম ইজি ব্যাপার আর কি। তো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ডিসিশন ট্রি অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম গত ক্লাসেও ইলাবোরেট করেছি, আমাদের একটা ডেটা সেট দেওয়া থাকবে, এটাকে আমরা বলতেছি ট্রেনিং ডেটা সেট। এই ট্রেনিং ডেটা সেটের আউটপুটও দিয়ে দেওয়া থাকে, কারণ এটা হচ্ছে একটা সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদম ডিসিশন ট্রি। সো আমাদের এই ট্রেনিং ডেটা সেট থেকে আমাদের একটা মডেল জেনারেট করতে হবে। সো মডেল জেনারেট করে আমাদের ফিউচার যদি কোনো ডেটা থাকে, ফিউচার ডেটা
ওই মডেলের উপর এডিট করে দেখতে হবে যে আসলে আমাদের আউটপুটটা কি। এটা আসলে ডিসিশন ট্রির মেইন ফিচার। সো ডিসিশন ট্রি বেসিক্যালি হলো একটা বাইনারি ট্রি। সো বাইনারি ট্রি মানে হচ্ছে কোনো একটা রুট নোডের দুইটা চাইল্ড থাকে, একটা হচ্ছে লেফট চাইল্ড আর একটা হচ্ছে আমাদের রাইট চাইল্ড। সো ডিসিশন ট্রি আসলে আমাদের বাইনারি ট্রি অ্যালগোরিদমের উপর বেস করে সামনের দিকে আর কি প্রসিড করে। সো যেহেতু ডিসিশন ট্রি একটা বাইনারি ট্রি, তার মানে কি এর প্রথমে কোন নোডটা আগে সিলেক্ট করব, কোন নোডটা পরে সিলেক্ট করব, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডিফাইন করতে হয়। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে যে নোডের ইনফরমেশন গেইন, মানে যে নোডটা না আসলে আমাদের যে ডেটা সেট দেওয়া থাকে, এই ডেটা সেটের আমাদের অনেক ফিচার দেওয়া থাকে, তো ওই ফিচারগুলোর উপর বেস করে আমি কোন ফিচারটা আগে নিব সেটা সিলেক্ট করি। তো সেটা সিলেক্ট করা হয় আসলে ইনফরমেশন গেইনের উপর ভিত্তি করে। তো যার ইনফরমেশন গেইন বেশি, তো সেই ফিচারটা হচ্ছে আমরা নোড হিসেবে আগে সিলেক্ট করি। এবং আমাদের ডিসিশন ট্রিতে মেইন উদ্দেশ্য হলো যে একটা শ্যালো ডিসিশন ট্রি তৈরি করা, মানে একটা ছোট ডিসিশন ট্রি যেটা অনেক গভীর হবে না, অনেক বড় হবে না, যাতে আমি কম সংখ্যক কোশ্চেন করেই আমার স্পেসিফিক আউটপুটে পৌঁছাইতে পারি। এটা হচ্ছে আমাদের ডিসিশন ট্রি অ্যালগোরিদমের একদম কোর যে ফিচার সেটা আর কি এটা। তাহলে কি আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে ডেটা সেট দেওয়া থাকবে, এই ডেটা সেটের যে ফিচারগুলো আছে প্রত্যেকটা ফিচারের হচ্ছে আমরা ইনফরমেশন গেইন বের করব, এবং ওই ইনফরমেশন গেইন থেকে যে ফিচারের ইনফরমেশন গেইন বেশি সেই ফিচারটা হচ্ছে আমরা ডিসিশন ট্রি এর নোড হিসেবে আগে সিলেক্ট করব। আর আমরা দেখব যে ওই নোডের পরবর্তীতে দেখব যে ওই নোডের হচ্ছে আউটপুট কি, যদি আউটপুটগুলা সবগুলো একই হয় বা হোমোজেনাস হয়, হোমোজেনাস মানে হচ্ছে একই আর হেটারোজেনাস মানে হচ্ছে ভিন্ন। সো বললাম যদি আমাদের প্রত্যেকটা ইন্টারমিডিয়েট নোডের আউটপুট যদি একই হয় তাহলে আমরা বলবো কি, আমরা বলবো হচ্ছে আমাদের হচ্ছে আর ওই স্পেসিফিক নোডে ফার্দার ভাগ করা বা স্প্লিট করার দরকার নেই। যদি আউটপুট একই না হয় তাহলে আমরা ফার্দার স্প্লিটিং এ যাব, যেটা আমরা নিচে দেখবো আর কি আরো ভালোভাবে। তো এটা হচ্ছে আমাদের ডিসিশন ট্রি অ্যালগোরিদমের অ্যালগোরিদম বেসিক্যালি এটা ইলাবরেট করে। সো এইখানে হচ্ছে আমাদের সেই ডেটা সেটটা আছে। তো আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে এই যে আমাদের এই এটা হচ্ছে আমাদের সেই আউটপুট পারচেজ। তো আমাদের কিছু ফিচার দেওয়া আছে, এই ফিচারের উপর বেস করে আমাকে ডিসিশন নিতে বলা হয়েছে যে একটা স্পেসিফিক মানুষ কি একটা স্পেসিফিক ফিচার, মানে একটা স্পেসিফিক প্রোডাক্ট সে কি বাই করবে নাকি বাই করবে না। তো এটা ডিপেন্ড করতেছে এই চারটা ফিচারের উপর। সো আমাদের ডিসিশন ট্রি যদি মেক করতে হয় তাহলে এই চারটা ফিচারের আগে ইনফরমেশন গেইন বের করতে হবে। ইনফরমেশন গেইন বের করার সূত্র কি, ইনফরমেশন গেইন আইজি, এটা হচ্ছে আমাদের প্রথমে বের করতে হবে ইনফরমেশন গেইন অফ আইজি। ইনফরমেশন গেইনকে আইজি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আইজি অফ পারচেস কমা এজ আগে বের করতে হবে, তারপরে আইজি অফ পারচেস কমা এডুকেশন বের করতে হবে, আইজি অফ পারচেস কমা ইনকাম বের করতে হবে, এবং আইজি অফ পারচেস কমা ম্যারিটাল স্ট্যাটাস বের করতে হবে। তো এইগুলার মধ্যে যার ইনফরমেশন গেইন বেশি সেই ফিচারটা আগে হচ্ছে আমরা বেসিক্যালি প্রথম নোড হিসেবে সিলেক্ট করব। তারপরে আমরা ফার্দার স্প্লিটিং এ যাব। সো আমাদের তাহলে আইজি বা ইনফরমেশন গেইন বের করার সূত্র হচ্ছে আইজি অফ পারচেস কমা এজ যদি আমরা নেই তাহলে এখানে ইনফরমেশন গেইন বের করার সূত্র হচ্ছে এনট্রপি অফ পারচেস মাইনাস এনট্রপি অফ পারচেস গিভেন এজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন গেইন বের করার ফর্মুলা যেটা আমরা গত লেকচারে দেখেছিলাম। সো তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে পারচেজ বা আউটপুট, আউটপুটের আগে আমাদের এনট্রপি বের করা বা এইচ অফ পারচেজ বের করা। তো এইচ অফ পারচেজ বের করতে গেলে আগে আমাকে প্রবাবিলিটি অফ এইখানে পারচেজ ইকুয়াল টু ইয়েস বের করতে হবে, প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু নো বের করতে হবে, তাহলে আমরা এনট্রপি বের করতে পারবো। তো এই জিনিসগুলো আমরা আগেই দেখেছি। তাহলে আগে প্রবাবিলিটি অফ পারচেজ বের করছি, তারপরে প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইয়েস বের করা হয়েছে। সো প্রবাবিলিটি অফ পারচেজ এইখানে হচ্ছে আমি এগুলো আগেও ইলাবোরেট করেছি, তারপরে বলি। যেহেতু এখানে আমাদের 20টা ডেটা আছে, তো 20টা ডেটার মধ্যে 12 জন মানুষ হচ্ছে প্রোডাক্টটা কিনতে আগ্রহী। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে 12 ÷ 20 করা হয়েছে। তো প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইয়েস এখানে আমরা পাইছি হচ্ছে 0.6। আর যেহেতু এখানে আমাদের এভিডেন্স চেঞ্জ হচ্ছে না, আমরা জানি যে প্রবাবিলিটি সর্বোচ্চ 1 হইতে পারে, তাহলে 0.6 যদি আমরা পাই যাই ইয়েস এর ক্ষেত্রে তাহলে প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু নো, মানে একটা স্পেসিফিক প্রোডাক্ট না কিনার প্রবাবিলিটি হচ্ছে তাহলে কি, যে অন থেকে যদি আমরা ইয়েস এর প্রবাবিলিটিটা বাদ দিই তাহলে হচ্ছে আমরা নো এর প্রবাবিলিটিটা পাবো। তাহলে প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইয়েস পাইলাম, প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু নো পাইলাম, এখানে এনট্রপি অফ পারচেজ তাহলে ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলাম। সো এনট্রপি অফ পারচেজ কেন বের করলাম, কারণ ইনফরমেশন গেইন বের করার জন্য।
ইনফরমেশন গেইন অফ এস যদি আমি চিন্তা করি তাহলে কি করতে হবে, ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এস, এটার সূত্র হচ্ছে এনট্রপি অফ পারচেজ মাইনাস এনট্রপি অফ পারচেজ গিভেন এস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এনট্রপি, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন গেইন বের করার সূত্র এজের ক্ষেত্রে। তাহলে আমাদের এইটার এনট্রপি অলরেডি আমরা বের করে ফেললাম, এখন আমাদের টার্গেট হচ্ছে এনট্রপি অফ পারচেজ গিভেন এস বের করা, ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল এনট্রপি, এনট্রপি অফ পারচেজ গিভেন এস বা এডুকেশন। আগে আমরা এডুকেশন নিয়ে কাজ করতেছি, তো মনে করলাম এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন বের করবো, ঠিক আছে? তো পারচেজ গিভেন এডুকেশন মানে কি, যে এডুকেশন যে ফিচার এর মধ্যে আবার দেখবো যে কোন কোন ক্রাইটেরিয়া আছে। তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে বেসিক্যালি তিনটা ক্রাইটেরিয়া আছে, যে মাস্টার্স আছে, হাই স্কুল আছে এবং ব্যাচেলার আছে। তো আমাদের তাহলে মাস্টার্স এর প্রবাবিলিটি বের করতে হবে, কারণ কি আমরা জানি যে কন্ডিশনাল এনট্রপির মধ্যে আবার কন্ডিশনাল এনট্রপি হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে স্পেসিফিক যে কন্ডিশনাল এনট্রপি এদের ওয়েটেড সাম, এটাকে আমরা বলবো হচ্ছে কন্ডিশনাল এনট্রপি। তাহলে আমাদের প্রথমে কি কি বের করতে হবে, প্রবাবিলিটি অফ এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স বের করতে হবে, এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু হাই স্কুল বের করতে হবে, এবং এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু ব্যাচেলার বের করতে হবে। এই তিনটা যদি আমরা বের করতে পারি তাহলে এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন আমরা বের করতে পারবো, যেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল এনট্রপি। তাহলে আমাদের আগে স্পেসিফিক কন্ডিশনাল এনট্রপি লাগবে, তো সেইখান থেকে আমরা কন্ডিশনাল এনট্রপিটা বের করে ফেলতে পারবো। তো স্পেসিফিক কন্ডিশনাল এনট্রপি বের করার সূত্র হচ্ছে কি, যে মেইনলি হচ্ছে আমাদের প্রত্যেকটা আমাদের যে ফিচারগুলো আছে এই ফিচারগুলোর মধ্যে আবার যে অ্যাট্রিবিউট আছে সেইগুলোর এনট্রপিগুলো আমাদের আগে বের করতে হবে। সো দেখেন যে তাহলে এখানে যেহেতু তিনটা ক্রাইটেরিয়া আছে, তাহলে মাস্টার্স, হাই স্কুল এবং ব্যাচেলারের প্রবাবিলিটিটা আমাকে বের করতে হবে। তো দেখেন যে আমরা প্রবাবিলিটি অফ এডুকেশন ইকুয়াল টু মাস্টার্সের প্রবাবিলিটি বের করছি, এডুকেশন ইকুয়াল টু হাই স্কুলের প্রবাবিলিটি বের করেছি এবং এডুকেশন ইকুয়াল টু ব্যাচেলারের প্রবাবিলিটি বের করেছি। তো এই তিনটা যদি প্রবাবিলিটি বের করি, তো এখন আমাদের টার্গেট হচ্ছে এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স। তার কারণ কি, এই স্পেসিফিক কন্ডিশনাল এনট্রপি গুলা, এইগুলো হচ্ছে স্পেসিফিক কন্ডিশনাল এনট্রপি, এইগুলার ওয়েটেড সাম করলেই আমরা হচ্ছে এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন এইটা বের করতে পারবো, কারণ আমাদের এখন টার্গেট হচ্ছে এইটা এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন। তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, তাহলে হচ্ছে আমরা ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এডুকেশন এটা বের করতে পারবো। ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এডুকেশন এটা সূত্র হচ্ছে এনট্রপি অফ পারচেজ মাইনাস এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন। সো আমার এই টার্মটা আমি অলরেডি বের করে ফেলছি, আমার টার্গেট এখন এই টার্মটা বের করা। তো এই টার্মটা বের করার জন্য কি, এই জিনিসটা হচ্ছে একটা কন্ডিশনাল এনট্রপি। তো এটা কন্ডিশনাল এনট্রপিটা কি জিনিস, কন্ডিশনাল এনট্রপিটা হচ্ছে আমাদের এটার মধ্যে এডুকেশনের মধ্যে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলোর স্পেসিফিক কন্ডিশনাল এনট্রপি এর ওয়েটেড সাম, ঠিক আছে? সো আমরা যদি এখানে দেখি যে তার মানে আমরা এখানে এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স বের করলাম। তো কিভাবে বের করতে হয় জিনিসগুলো আমি দেখিয়েছি। তো মাস্টার্স এটা আমরা বের করলাম, দেন এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স এইটা ইকুয়াল টু কি, এইটা ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স ইনটু লগ টু বেস প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইএস গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স প্লাস প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু নো গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স ইনটু লগ টু বেস প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু নো গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স, ঠিক আছে? তো ইএস এর ক্ষেত্রেও বের করতে হবে, নো এর ক্ষেত্রেও বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা এনট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স এইটার হচ্ছে আমরা স্পেসিফিক কন্ডিশনাল এনট্রপি পাবো সেম ভাবে। সো এটার মধ্যে আবার সূত্র আছে যে প্রবাবিলিটি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স, এটার বের করার সূত্র হচ্ছে কি, যে প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইয়েস এবং এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স এরকম কতজন আছে এটাকে ভাগ করতে হবে প্রবাবিলিটি অফ এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স দ্বারা। তো এগুলো আমরা দেখছি যে কতজন বাই করতে চাইছে যাদের এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স এই ইসের মধ্যে। তো এইগুলো আমরা অলরেডি দেখছি যে কতজন মাস্টার্স ছিল এবং তারা বাই করতে চেয়েছে এরকম মানুষজন খুঁজে বের করতে হবে। তো মাস্টার্স ছিল হচ্ছে কতজন বাই করতে চাইছে আমরা দেখি যে 1, 2, 3, 4, 5 5 জন ছিল না, তো আমরা এখানে 6 জন আর কি। তো প্রবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইয়েস এবং এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স এরকম মানুষজন ছিল হচ্ছে 6 জন, যে যারা মাস্টার্স, যাদের এডুকেশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মাস্টার্স,
এবং যারা বাই করতে চেয়েছে এরকম মানুষজন হচ্ছে 6 জন এবং টোটাল মানুষজন ছিল 20, ঠিক আছে? তো 6 ডিভাইডেড বাই 20 করা হয়েছে, ডিভাইডেড বাই প্রোবাবিলিটি অফ এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স। তো প্রোবাবিলিটি অফ এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স এর প্রোবাবিলিটি হচ্ছে এটা। তো এটাকে ভাগ করলে আমরা এই টার্মটা পাই। তো এটা হচ্ছে প্রোবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু ইয়েস গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স। তো এটা হচ্ছে একটা টার্ম পাইলাম, তো এটার সাথে আমরা যোগ করব প্রোবাবিলিটি অফ পারচেজ ইকুয়াল টু নো গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স, ঠিক আছে? এটার ক্ষেত্রে যে এন্ট্রপিটা এটা হচ্ছে লাগবে। তো এটা হচ্ছে বের করার সূত্র আমরা এখানে বলেছিলাম। তো আলটিমেটলি তাহলে এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন এটা করলে আমরা আউটপুট পাইছিলাম হচ্ছে 0.5917। সেম ভাবে হচ্ছে আমরা এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু হাইয়েস্ট কিউ এটা বের করতে হবে, আবার এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু ব্যাচেলার বের করতে হবে। তো এই তিনটা বের করলে আমরাই তাহলে কি পাবো, যে কন্ডিশনাল এন্ট্রপি বের করতে পারবো। সো কন্ডিশনাল এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন এটা ইকুয়াল টু কি, যে আমাদের যে স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি আছে এই স্পেসিফিক কন্ডিশনাল এন্ট্রপি গুলার ওয়েটেড সাম। সো এটা ইকুয়াল টু, এটা সূত্র কি ছিল, যে এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন এটা ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ প্রোবাবিলিটি অফ এ ইনটু এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু এ। মানে এখানে প্রোবাবিলিটি অফ যখন মাস্টার্স হবে তখন এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু মাস্টার্স দিয়ে গুণ করতে হবে, প্লাস প্রোবাবিলিটি অফ ব্যাচেলার ইনটু এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু ব্যাচেলার প্লাস প্রোবাবিলিটি অফ হাই স্কুল ইনটু এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন ইকুয়াল টু হাই স্কুল। এইগুলা সবগুলার ওয়েটের সাম করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন, মানে হচ্ছে এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন এটা হচ্ছে ওয়েটেড আমাদের যে সামটা সেটা আমরা অলরেডি পেয়ে যাবো, ঠিক আছে? সো এগুলো কিভাবে বের করতে হয় তো আমরা এগুলো আস্তে আস্তে দেখেছি, তো এটা আর এলাবোরেট করবো না, কারণ অনেকদিন আগে আগে হচ্ছে আমরা করছিলাম বলে আমি একটু আরবার ব্রিফ করলাম আর কি। সো এটা হচ্ছে আমাদের তাহলে কন্ডিশনাল এন্ট্রপি বের করে ফেললাম আমরা। এর আগে হচ্ছে পারচেজের ক্ষেত্রে বা আউটপুটের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে এন্ট্রপি এটা বের করে ফেলছি। তাহলে আউটপুটের এন্ট্রপি থেকে আমরা যদি কোনো একটা স্পেসিফিক ফিচারের কন্ডিশনাল এন্ট্রপি বাদ দিই তাহলে হচ্ছে আমাদের আউটপুট কমা ওই স্পেসিফিক ফিচারের ইনফরমেশন গেইন পেয়ে যাব। তাহলে দেখেন যে ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এডুকেশন এটা ইকুয়াল টু তাহলে কি হবে, ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এডুকেশন ইকুয়াল টু এন্ট্রপি অফ পারচেজ মাইনাস এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন। এন্ট্রপি অফ পারচেজের আমরা মান পেয়েছি হচ্ছে 0.97 অন, এটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে এন্ট্রপি অফ পারচেজ গিভেন এডুকেশন, এটার আমরা এন্ট্রপি পেয়েছি হচ্ছে 0.8274, এটা করলে আমরা আউটপুট পাই হচ্ছে 0.1436। সেম ভাবে হচ্ছে আমাদের তাহলে আমাদের আলটিমেটলি এইখান থেকে এই ডেটা সেট থেকে কোনটা বের করলাম, যে এন্ট্রপি অফ ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এডুকেশন আমরা বের করছি। সেম ভাবে আমাদের বাকি তিনটার ক্ষেত্রেও ইনফরমেশন গেইন বের করতে হবে, ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা ইনকাম, ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এলস, ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা ম্যারিটাল স্ট্যাটাস। তো এই চারটার ক্ষেত্রে যার ইনফরমেশন গেইন বেশি সেইটাই হচ্ছে আমরা নোট হিসেবে আগে সিলেক্ট করব। সো আমরা এডুকেশনের ক্ষেত্রে ইনফরমেশন গেইন বের করে ফেললাম, সেটা পাইছি এইটা। আমরা যদি হচ্ছে এইভাবে আমাদের ক্যালকুলেশনগুলো অব্যাহত রাখি তো সেক্ষেত্রে আমরা ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা ইনকাম এটা ইনফরমেশন গেইন পাবো হচ্ছে আমরা 0.0304। সেমভাবে আমরা যদি ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এজ করি, ঠিক আছে, ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এজ এটার ইনফরমেশন গেইন পাবো হচ্ছে আমরা 0.4517, এবং ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা ম্যারিটাল স্ট্যাটাস যদি আমরা এইভাবে অ্যাপ্লাই করি সো এটার ক্ষেত্রে আমরা আউটপুট পাবো হচ্ছে 0.1025, ঠিক আছে? সো চারটা ফিচারে ইনফরমেশন গেইন এখানে আমি বলেছি। তো এটার মধ্যে দেখা যাচ্ছে কি, যে ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এজ এইটার ইনফরমেশন গেইন আসলে সব থেকে বেশি। তার মানে আমার যে ডেটা সেট আছে ওই ডেটা সেট থেকে আমি কি করব, ওই ডেটা সেটের আমার ওই ডেটা সেট থেকে যদি আমি এখন ডিসিশন ট্রি তৈরি করতে চাই তাহলে প্রথম ফিচারটা বা প্রথম ইন্টারমিডিয়েট নোড হবে হচ্ছে আমার এজ, ঠিক আছে? এজ দিয়ে হচ্ছে আমি শুরু করব। সো প্রথম ইন্টারমিডিয়েট নোড হবে হচ্ছে আমার এজ। সো ডিসিশন ট্রি আমি অলরেডি মেক করা শুরু করতেছি, এটা হচ্ছে আমার প্রথম প্রথম যে ইন্টারমিডিয়েট নোড বা ফিচার এটা হচ্ছে এজ। এখন আমরা দেখি যে এজের ক্ষেত্রে আসলে তাহলে কি কি ফিচার আছে।
এজের ক্ষেত্রে বেসিক্যালি চারটা ফিচার আছে, যে 36 থেকে 55 বছর বয়স আছে, তারপরে 18 থেকে 35 বছর বয়স, তারপরে লেস দেন 18 বছর বয়স এবং গ্রেটার দেন 55 বছর বয়স। তার মানে এই চারটা ফিচার এখানে আছে। তাহলে এজ যখন আমি নোড হিসেবে সিলেক্ট করলাম, তাহলে এখান থেকে চারটা এজ আমার বের হবে, নোড থেকে চারটা এজ আমার বের হবে আর কি, এই নোড থেকে। তো একটা হচ্ছে 36 থেকে 55, একটা হচ্ছে আমাদের 18 থেকে 35, একটা হচ্ছে লেস দেন 18 এবং একটা হচ্ছে গ্রেটার দেন 55। তো এইগুলো হচ্ছে আমার সেই লেভেল, মানে এজ যদি 36 থেকে 55 হয় সেক্ষেত্রে তার আউটপুট গুলা কি, এখানে সেটা বের করে হয়েছে। এজ যদি 18 থেকে 35 বছর হয় সেক্ষেত্রে তার ওই প্রোডাক্টটা বাই করার প্রবাবিলিটিটা কেমন সেটা বের করা হয়েছে, এবং এজ যদি লেস দেন 18 হয় সেক্ষেত্রে তার ওই প্রোডাক্টটার বাই করার প্রবাবিলিটি কয়টা আছে এটা বের করা হয়েছে। সেম ভাবে এজ যদি লেস দেন গ্রেটার দেন 55 হয় সেক্ষেত্রে তার ওই প্রোডাক্টটা বাই করার প্রবাবিলিটিটা কত হবে বা কি হবে সেই লেভেল গুলো এখানে দেখানো হয়েছে। তো আমরা যদি এটা দেখি, দেখেন যে এখানে এস যদি হচ্ছে আমাদের 36 থেকে 55 হয়, আমাদের ডেটা সেট আমরা চলে যাই, তো দেখেন যে যেখানে যেখানে এস 36 থেকে 55 আছে তার পারচেজের এই স্ট্যাটাসটা কি, এটা আমরা যদি চেক করি, তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এস 36 থেকে 55 উইল বাই, তার মানে এটা হচ্ছে ইয়েস। তারপরে এখানে একটা আছে, এটা হচ্ছে ইয়েস, একটা দুইটা পাইলাম। তারপরে তারপরে হচ্ছে এখানে একটা আছে, এটা হচ্ছে নো, তিনটা পাইছি। তারপরে এখানে একটা আছে, এটাও নো, চারটা। এখানে একটা পাইছি পাঁচটা, এটা হচ্ছে ইয়েস। এখানে একটা পাইছি ছয়টা, এটা ইয়েস। এখানে একটা পাইছি সাতটা, এটা ইয়েস। এখানে একটা পাইছি আটটা, এটা হচ্ছে নো। তার মানে আমরা কি কি পাইলাম যদি পরবর্তীতে আবার রিকল করি, ইয়েস 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 নো নো ইয়েস 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 নো ইয়েস 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 দেন হচ্ছে নো। ঠিক আছে, এরকম আটটা প্রোডাক্ট আমরা পেয়েছি। তো এটা যদি আমরা এখানে ওই আটটা আউটপুট এখানে লিখছি যে ইয়েস ইয়েস নো নো ইয়েস 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 নো। ঠিক আছে, তো 1 2 3 4 5 6 7 8, তো দেখেন যে এখানে হচ্ছে একটা মিক্সচার আউটপুট আছে, মানে বাই করতে পারে এরকমও হচ্ছে আমার আউটপুট আছে, বাই করতে বাই করবে না, ওই প্রোডাক্টটা বাই করবে না এরকমও মানুষ আছে। ঠিক আছে, যে মিক্সচার ভাবে আছে, যে 36 থেকে 55 বছর বয়সের যারা মানুষ আছে তাদের মধ্যে কিছু আছে বাই করতে চায় ওই প্রোডাক্টটা, আবার কিছু আছে বাই করতে চায় না। তার মানে এটা হচ্ছে একটা হোমোজেনাস লেভেলে কিন্তু নাই। হোমোজেনাস লেভেল মানে কি, সবগুলোই হয় ইয়েস থাকতে হবে অথবা সবগুলো নো থাকতে হবে, মানে আউটপুট একটাই থাকতে হবে। তাহলে এই যে নোটটা আমার তৈরি হবে, এই নোটটাকে আমার আবার ফার্দার স্প্লিট করতে হবে। ঠিক আছে, সেম ভাবে আমি যদি 18 থেকে 35 দেখি, দেখেন 18 থেকে 35 এর সবগুলোর ক্ষেত্রে আউটপুট নো হবে, তার মানে এটা একটা হোমোজেনাস লেভেল। তো এই নোটটাকে আর ফার্দার স্প্লিট করার দরকার নেই। তো 18 থেকে 35 আমি চেক করি আসলে কি সেটা সত্য কিনা। তো দেখেন যে 18 থেকে 35 এর সব ক্ষেত্রে আউটপুট নোই আছে। তো এখানে নো 18 থেকে 35, দেন এখানে আসি, এটাও নো, দেন এটা আসি, এটা নো, দেন এখানে আসে, এটাও নো। তার মানে যে চারটা আছে সবগুলো আসলে নো। তার মানে আমি ডিসিশন নিতে পারি যে এখানে একটা হোমোজেনাস লেভেল আছে। ঠিক আছে, যে এটার ক্ষেত্রে 18 থেকে 35 বছর যারা আছে তারা সবাই বাই করতে চায় না ওই প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে এটার হোমোজেনাস লেভেল, যেখানে আমাদের হোমোজেনাস লেভেল থাকবে তাহলে ওই নোটটা আমার ফার্দার স্প্লিট করার দরকার নাই। যেখানে যেখানে হোমোজেনাস লেভেল নাই, যেমন এখানে নাই এখানে নাই, এই নোটগুলোকে আমাকে ফার্দার স্প্লিট করতে হবে। যেমন এজ ইজ লেস দেন 18, এরকম তিনজন মানুষ আছে যার মধ্যে দুইজন বাই করতে চাইছে এবং একজন বাই করতে চায় নাই। তো এটা মিলাই দেখি আসলে কি ট্রু কিনা। তো দেখেন এজ ইজ লেস দেন 18, তার মধ্যে দুইজন বাই করতে চাইছে। ঠিক আছে, তো একজন বাই করতে চাইছে, এজ ইজ লেস দেন 18, এখানে একটা পাইলাম, দেন এখানে একটা পাইছি, এ বাই করতে চায় নাই। আচ্ছা, আর একটা কোথায়, আচ্ছা এইখানে একটা আছে, এটা বাই করতে চাইছে, নেক্সট এইখানে একটা আছে, এ বাই করতে চায় নাই, এইখানে একটা আছে, বাই করতে চাইছে। তার মানে দুইজন বাই করতে চাইছে, একজন বাই করতে চায় নাই। তার মানে এখানেও আউটপুট আমার একটা মিক্সচার অবস্থায় আছে। ঠিক আছে, যে এজ ইজ লেস দেন 18, এখানেও আউটপুট আমার একটা মিক্সচার অবস্থায় আছে, দুইজন বাই করতে চাইছে, একজন বাই করতে চায় নাই।
সো এইটাকেও আমাকে ফার্দার স্প্লিট করতে হবে ঠিক আছে আর আরটা কি আছে তো এজ ইজ গ্রেটার দেন 55 তো এজ ইজ গ্রেটার দেন 55 হইলে এজ ইজ গ্রেটার দেন যদি আমাদের 55 হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার সবাই হচ্ছে ওই প্রোডাক্টটা বাই করতে চাইছে তো এটাও দেখি এরকম কয়জন আছে তো এজ ইজ গ্রেটার দেন 55 এখানে কোনটা আছে এইটা তো এটাকে দেখা যাচ্ছে হ্যাঁ সে বাই করতে চাইছে নেক্সট এইটা আছে সে বাই করতে চাইছে এটা আছে বাই করতে চাই নেক্সট এটা আছে সে বাই করতে চাচ্ছে এটা আছে বাই করতে চাচ্ছে মানে সবাই বাই করতে চাচ্ছে তার মানে এইখানেও আমাদের একটা হোমোজেনাস লেভেল ক্রিয়েট হয়েছে তো আলটিমেটলি তাহলে এই এজের যে চারটা পার্ট আছে তার মধ্যে দুইটা ফিচারে হোমোজেনাস লেভেল ক্রিয়েট হয়েছে তার মানে এই ফিচারটা আর এই ফিচারটা নিয়ে আমার আর ফার্দার কাজ করার দরকার নাই তাহলে আলটিমেটলি আমাকে এই ফিচারটা এবং এই ফিচারটা নিয়ে কাজ করতে হবে তো প্রথমে এজ ইকুয়াল টু তাহলে কি আমাকে ডেটা সেটটা ফার্দার আবার হচ্ছে নতুন করে আপডেট করে ডেটা সেট তৈরি করতে হবে তো নতুন আপডেট ডেটা সেট হচ্ছে আমার আটটা ডেটা নিয়ে কাজ করতে হবে কারণ এইখানে আটটা ডেটা আমার আছে তো আমি এখন হচ্ছে কি করব তাহলে এজ ইকুয়াল টু এজ ইকুয়াল টু 36 থেকে 55 এই পজিশনে এই পজিশন নিয়ে শুরু করব এবং তার জন্য আমি আলাদা একটা ডেটা সেট ক্রিয়েট করব তো আমরা হচ্ছে ডিসিশন ট্রি এর সূত্রে শিখছিলাম যে যে নোড একবার সিলেক্ট করা হয়ে গেছে ওই নোড পরবর্তীতে আর পরবর্তীতে আর রিপিট হবে না তার মানে ওই নোডের যে ফিচার আছে ওইটা বাদ দিতে হবে তো আমরা এখন আসি হচ্ছে এস ইকুয়াল টু 36 টু 55 এইখানের জন্য এটার জন্য আমি যদি একটা ডেটা সেট তৈরি করি তার মানে আমার হচ্ছে এখানে ফিচার তিনটা হয়ে যাবে কারণ আমার এজ অলরেডি নিয়ে নেওয়া হয়ে গেছে তার মানে এখন এখন আমার যে ডেটা সেট হবে এখানে ফিচার হবে তিনটা একটা হচ্ছে এডুকেশন একটা হচ্ছে ইনকাম একটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস এবং তাদের ক্ষেত্রে আউটপুট কি কি আছে এই জিনিসগুলো আসলে দেখতে হবে তো দেখেন যে এখানে হচ্ছে আমার আটটা যে ডেটা সেট আছে এই ডেটা সেট গুলো প্রথমে চেক করবেন যে এখন হচ্ছে আপনি নতুন একটা ডেটা সেট তৈরি করবেন যেখানে হচ্ছে আপনার আটটা ডেটা থাকবে কারণ এখানে হচ্ছে আমার এজ 36 থেকে 55 এরকম আটটা আছে 1 2 3 4 5 6 7 8 তো এই আটটা ডেটা নেবেন যে এজ ইকুয়াল টু 35 থেকে 55 এবং তাদের যে স্ট্যাটাস গুলো আছে এইগুলো নিয়ে একটা ডেটা সেট তৈরি করবেন এখন ওই ডেটা সেটের উপরে আবার ফার্দার আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো রিপিটেড হবে তাহলে ওই ডেটা সেটের উপরে তাহলে আমার ওই যে নতুন ডেটা সেট তৈরি করলাম নতুন ডেটা সেটের উপরে আমার এই পারচেজের ক্ষেত্রে মানে আমার যে আউটপুট তার হচ্ছে এন্ট্রপি বের করতে হবে তারপরে হচ্ছে এই তাদের ক্ষেত্রে হচ্ছে আমার কি যে এডুকেশন ইনকাম এবং ম্যারিটাল স্ট্যাটাসের আমার কি করতে হবে যে এডুকেশন ইনকাম এবং ম্যারিটাল স্ট্যাটাসের হচ্ছে আমার ইনফরমেশন গেইন বের করতে হবে এই তিনটার মধ্যে ইনফরমেশন গেইন যার বেশি তো আমি ওই স্প্লিটের ক্ষেত্রে সেই নোটটা ওইখানে নিবো আর কি ঠিক আছে পরবর্তী টার্গেট হচ্ছে আমার এইটা তো দেখেন যে মনে করলাম যে এটা হচ্ছে আমার এটা আপনাদের টাচ থাকবে আর কি মনে করলাম যে এটা হচ্ছে আমার সেই নিউ নোড ঠিক আছে যে নিউ ডেটা সেট নিউ ডেটা সেটে আমরা কি করলাম যে বেসিক্যালি হচ্ছে এজ ইকুয়াল টু 36 থেকে 55 এইরকম এজের যে ডেটা সেটটা সেটা আমরা ক্রিয়েট করলাম ক্রিয়েট করে আমরা কি এখন টার্গেট হচ্ছে ইনফরমেশন গেইন অফ পারচেস কমা এডুকেশন বের করতে হবে ইনফরমেশন গেইন অফ পারচেস কমা ইনকাম বের করতে হবে এবং ইনফরমেশন গেইন অফ পারচেস কমা স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাস বের করতে হবে তাহলে প্রত্যেকটা ইনফরমেশন গেইন বের করার জন্য আবার সেম সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এই নতুন ডেটা সেটের উপর এখন অ্যাপ্লাই করতে হবে এখন কিন্তু আর পুরাতন ডেটা সেট নিয়ে কাজ করা যাবে না কারণ পুরাতন ডেটা সেট নিয়ে কাজ করে আমি অলরেডি এজ এই নোটটা অলরেডি সিলেক্ট করে ফেলেছি তার মানে পুরাতন ডেটা সেট নিয়ে এখন কাজ হবে না এখন আমি নতুন যে ডেটা সেট মানে এজ ইকুয়াল টু 36 টু 55 এই যে যে ফিচারটা আছে এই ফিচারের যে ডেটা সেট এখন এই ফিচারের ডেটা সেট নিয়ে কাজ করতে হবে সো এই ফিচারের ডেটা সেট নিয়ে কাজ করলে দেখবেন যে তাহলে তার কি যে বেসিক্যালি এই ফিচারের ডেটা সেট নিয়ে যদি আপনারা কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনি যে ইনফরমেশন গেইন পাবেন ইনফরমেশন গেইন অফ এডুকেশন পারচেস কমা এডুকেশন এটার মান পাবেন হচ্ছে 0.02352 ইনফরমেশন গেইন অফ পারচেস কমা ইনকাম এটার আপনারা মান পাবেন হচ্ছে 0.0032 এবং ইনফরমেশন গেইন অফ পারচেস কমা ম্যারিটাল স্ট্যাটাস এটার ক্ষেত্রে আপনারা পাবেন হচ্ছে 0.95444 ঠিক আছে তো এই তিনটার মধ্যে ম্যারিটাল স্ট্যাটাস ইনকাম এবং আমাদের যে ডেটা সেট আছে এডুকেশন এই তিনটার মধ্যে বেসিক্যালি আমাদের দেখা যাচ্ছে কি যে কার ইনফরমেশন গেইন বেশি অবশ্যই হচ্ছে আমাদের
ম্যারিটাল স্ট্যাটাসের ইনফরমেশন গেইন বেশি, তার মানে এইখানে এই ফিচারের ক্ষেত্রে a = 30 = 36 to 55 এই ফিচারের ক্ষেত্রে তাহলে সেকেন্ড যে নোটটা আমি সিলেক্ট করব সেটা অবশ্যই ম্যারিটাল স্ট্যাটাস হবে, ঠিক আছে। সো ম্যারিটাল স্ট্যাটাস আমরা দেখি যে তার সেক্ষেত্রে হচ্ছে তার যদি ম্যারিটাল স্ট্যাটাস আমরা নোল হিসেবে সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে তার আউটপুটটা আসলে কি, ঠিক আছে। তো এটা আমরা এখন চেক করব আমাদের ডেটা সেটের উপরে। a = 36 to 55 এবং ম্যারিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হয় তাহলে সব ক্ষেত্রে আউটপুট পাওয়া যাচ্ছে ইয়েস। তো এটা আসলে সত্য কিনা এটা আমরা দেখি আমাদের ডেটা সেটটা, যে a = 36 থেকে 55 এবং ম্যারিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হয় তাহলে সব সময় তারা বাই করবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের আউটপুট আমরা দেখছি, এখানে দেখলাম তার মানে এখানে একটা বাই আসছে, তার মানে এটা সত্য। পরবর্তীতে এটা চলে আসি, এজ হচ্ছে 36 থেকে 55, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, হ্যাঁ সেও বাই করতে যাচ্ছে। দেন এজ হচ্ছে 36 থেকে 55, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড, সে বাই করতে চাচ্ছে না, তার মানে ম্যারিড হলে বাই করতে চাচ্ছে না এবং সিঙ্গেল হলে সে বাই করতে চাচ্ছে। দেন এজ হচ্ছে 36 থেকে 55, এ হচ্ছে ম্যারিড, সেও বাই করতে চাচ্ছে না। আবার এজ হচ্ছে 36 থেকে 55, সে সিঙ্গেল, সে বাই করতে চাচ্ছে। এইটা দেখি, এটা সিঙ্গেল বাই করতে চায়, এটাও সিঙ্গেল সে বাই করতে চাচ্ছে। নেক্সট এটা আসে, এটা ম্যারিড, সে বাই করতে চাচ্ছে না। তার মানে এই নোডে আমরা অলরেডি ডিসিশন নিয়ে ফেললাম, ঠিক আছে, যে এই নোডে আমরা অলরেডি ডিসিশন নিয়ে ফেললাম যে এজ যদি 36 থেকে 55 হয় এবং ম্যারিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হয় তাহলে সবাই তারা যারা আছে যত মানুষ আছে তারা ওই প্রোডাক্টটা নিতে চাচ্ছে, এবং এজ যদি 36 থেকে 55 হয় এবং ম্যারিটাল স্ট্যাটাস যদি নো হয় তাহলে যেসব মানুষ এরকম আছে এই ক্যাটাগরি তারা ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড হয় তারা তারা যদি বিবাহিত হয় তাহলে তারা ওই প্রোডাক্টটা আসলে নিতে চাচ্ছে না, ঠিক আছে। সো এইখানেও একটা হোমোজেনাস লেভেল তৈরি হয়েছে, এখানেও একটা হোমোজেনাস লেভেল তৈরি হয়েছে, কারণ এখানে মিক্সচার কোনো ডেটা নেই। তার মানে এই এই নোডে এসে আমার ফার্দার স্প্লিট করার দরকার নেই, এই নোডে এসে আমার ফার্দার স্প্লিট করার দরকার নেই। সো অলরেডি আমার এই পোর্শনটা, এইখানে যে পোর্শন, এই পোর্শনটা কভার হয়ে গেছে, এইটা তো অলরেডি হচ্ছে আমার a = 18 থেকে 35 বছর বয়সে সবাই হচ্ছে বাই করতে চায় না তার ওই প্রোডাক্টটা, তার মানে এইটা অলরেডি আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আবার এজ যদি 55 বছর থেকে বড় হয় তারা সবাই বাই করতে চায় ওই প্রোডাক্টটা, তার মানে এইখানেও আমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি। তার মানে আলটিমেটলি আমি ডিসিশন নিতে পারি নাই, এইরকম যে পোর্শনটা আছে সেটা হচ্ছে এই পোর্শনটা, ঠিক আছে। সো এই পোর্শনের জন্য আমার আবার ডেটা সেট তৈরি করতে হবে। তো এজ ইজ লেস দেন যদি 18 বছর হয় তাহলে এরকম তিনটা ডেটা সেট আছে, ঠিক আছে। তো আমাদের নতুন একটা ডেটা সেট আবার ক্রিয়েট করতে হবে যেখানে এজ লেস দেন 18 হইলে তার এডুকেশনের স্ট্যাটাস কি, ইনকামের স্ট্যাটাস কি, ম্যারিটাল স্ট্যাটাস কি, এবং সেক্ষেত্রে সে ওই প্রোডাক্টটা বাই করতে চায় কি চায় না, ঠিক আছে। এইটা নিয়ে তার একটা ডেটা সেট তৈরি করতে হবে। তো এইখান থেকে আপনি ডেটা সেট তৈরি করলে দেখবেন যে আসলে এইখানে যে আউটপুটটা সিলেক্ট হবে এইখানে, তাহলে এই ডেটা সেটটা যখন আমি ক্রিয়েট করব এই ডেটা সেটের উপর ভিত্তি করে আপনার তাহলে আবার কি করতে হবে, আবার আপনার হচ্ছে এডুকেশন ইনফরমেশন গেইন অফ পারচেস কমা এডুকেশন বের করতে হবে, ইনফরমেশন গেইন অফ পারচেস কমা ইনকাম বের করতে হবে, এবং ইনফরমেশন গেইন অফ পারচেস কমা ম্যারিটাল স্ট্যাটাস বের করতে হবে। তো এই তিনটার ইনফরমেশন গেইন আবার বের করলে দেখবেন যে এখানে যে নোটটা সিলেক্ট হবে যে ইনফরমেশন গেইন হচ্ছে যার ইনকাম, ইনকামে ইনফরমেশন গেইন এখানে বেশি হবে আর কি, ঠিক আছে। সো এখানে যে নোটটা সিলেক্ট হবে এই নোটটা হবে আসলে ইনকামের, সো এখানে নোটটা হবে হচ্ছে আমাদের ইনকামের। তো এখানে আমাদের এরকম আসবে যে এজ যদি 18 বছর থেকে নিচে হয় এবং ইনকাম যদি হাই হয় তাহলে সে ওই প্রোডাক্টটা বাই করতে চায় না, এরকম ডিসিশনে আমরা আসবো। এবং ইনকাম যদি 18 বছর থেকে, এজ যদি 18 বছর থেকে ছোট হয় এবং ইনকাম যদি লো হয় তাহলে সে বাই করতে চায়। আমরা ডেটা সেটটা শুধু দেখি আসলে সত্য হচ্ছে কিনা। তো দেখেন যে ইনকাম এজ যদি 18 বছর থেকে ছোট হয়, ঠিক আছে, এবং ইনকাম এটা যদি লো হয় তাহলে সে বাই করতে চাচ্ছে, ঠিক আছে। তো ইনকাম যদি 18 বছর থেকে ছোট হয় এবং এটা যদি ইনকাম যদি হাই হয় তাহলে সে বাই করতে চায় না, আর যদি লো হয় এখানে তাহলে সে বাই করতে চায়। যেমন এখানে আছে ইনকাম 18 বছর, মানে এজ 18 বছর থেকে ছোট, ইনকাম লো তাহলে সে বাই করতে চাবে, ঠিক আছে। তার মানে আমি এইখানে একটা হোমোজেনাস লেভেল ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে, যে
এখানে ডেটা সেটটা হোমোজেনাস লেভেল ক্রিয়েট হইতো যে এজ যদি 18 বছর থেকে ছোট হয় এবং ইনকাম যদি তার হাই হয় তাহলে সে প্রোডাক্টটা বাই করবে না, কিন্তু এজ যদি 18 বছর থেকে ছোট হয় এবং ইনকাম যদি তার লো হয় তাহলে সে ওই প্রোডাক্টটা বাই করবে। এইখানেও আমার কোনো লেভেলের ডেটা মিসম্যাচ নাই, মানে এখানে আমার একটা হোমোজেনাস লেভেল ক্রিয়েট হয়েছে বলে আমি এখানে আর ফার্দার স্প্লিট করবো না। সো এইটাই হচ্ছে আমার যে রেজাল্টেন্ট যে আউটপুট ডিসিশন ট্রি, আমার যে ডেটা সেটটা আছে ওই ডেটা সেটের উপরে এটাই হচ্ছে আমার সেই রেজাল্টেন্ট আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। সো আপনাদের এখন টাস্ক হচ্ছে আপনারা এই ডেটা সেটের উপরে, আমরা তো দেখলাম যে ইনফরমেশন গেইন আর পারচেজ কমা এডুকেশন আমরা বের করছি আর কি। ঠিক আছে, এখন আপনারা ট্রাই করেন যে ইনফরমেশন গেইন আর পারচেজ ইনকাম এটা বের করলে এরকম আসে কিনা, বা ইনফরমেশন গেইন আর পারচেজ এস এটা আগে বের করেন, ইনফরমেশন গেইন আর পারচেজ কমা এস এটা আগে বের করেন এবং সেটা আসলে এটা আসে কিনা এটা আসলে আমরা দেখব। এটা হচ্ছে আপনাদের এখন কাজ, এটা করেন। স্যার অ্যাটেন্ডেন্স লিখিতা দিবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, অ্যাটেন্ডেন্স লিংক আপনারা হচ্ছে 11:40 এর দিকে আবার জয়েন করবেন, তো এই কাজটা করতে থাকেন। এখানে যে ডেটা সেট আছে আমি ডেটা সেটটার আবার স্ক্রিন শেয়ারটা করতেছি, এই স্ক্রিন শেয়ারটা নিয়ে আপনারা ডেটা সেটটার আসলে স্ক্রিন শেয়ার নিয়ে নেন, স্ক্রিনশট অবশ্য এটা থাকা উচিত আগের লেকচার। সো এই ডেটা সেটটা আপনারা স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনাদের এখন টার্গেট হচ্ছে ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এস এটা বের করবেন, বের করে দেখেন এটা আউটপুট আসলে কত আসে এটা আমাকে একটু দেখান আর, তাহলে বুঝতে পারবো যে আপনাদের ভালোভাবে ধরতে পারছেন। এটা স্ক্রিনশট নিয়ে নিয়ে ট্রাই করতে থাকেন আর 11:42 দিকে আবার জয়েন করেন, হয়তো শেষ হয়ে যাবে। স্যার এজ যখন লেস দেন 18 তখন ওই টেবিলটার জন্য যে ডেটাগুলো নেওয়া হয়েছিল সবগুলো লিখতে হবে না স্যার? হ্যাঁ বলেন আরেকবার শুনতে পারেন। এজ যখন লেস দেন 18 হ্যাঁ তখন যে টেবিলটা, স্যার টেবিলটা একটু দেখান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যখন আমরা ওই ডেটা সেট গুলো নিচ্ছিলাম ওই ডেটা সেটের টেবিল একটু দেখান স্যার। দেখাচ্ছি একটু, এইটা হ্যাঁ এজ ইজ লেস দেন 18 হ্যাঁ এইটা ডেটা সেট। হ্যাঁ এটার জন্য যে টেবিলটা ওইভাবে লিখতে হবে যে এন্ট্রোপির জন্য এজ, এডুকেশনের ইনকামের জন্য লো হচ্ছে হাই হচ্ছে এগুলো লিখতে হবে না? হ্যাঁ এটার জন্য আলাদাভাবে টেবিল ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটা স্পেসিফিক আলাদা টেবিল ক্রিয়েট করেই তো আপনি এরকম একটা নোট পাবেন, না হলে কিন্তু পাবেন না। দেখেন যে আমি এখানে একবার এজ যখন সিলেক্ট করছি পরবর্তী নোট কিন্তু আর কখনো এজ আসবে না। ঠিক আছে, সেম ভাবে হচ্ছে আমি এখানে একটা এজ ক্রিয়েট করছি তো পরবর্তী নোট আর এজ আসবে না, কেন? কারণ আমি ওই এজের একটা স্পেসিফিক ফিচার নিয়ে আসলে কাজ করছি, তার মানে ওর মধ্যে এজ অলরেডি আছেই আর কি। ঠিক আছে, তো এজ বাদ দিয়ে বাকি যে নোটগুলো আছে ওইগুলো নিয়ে তার ইনফরমেশন গেইন বের করতে হবে, তাহলেই কাজ হবে। ঠিক আছে স্যার, এই স্লাইডটা মনে হয় দেন নাই আমাদেরকে, রাইট? স্লাইডটা তো এখনো শেষ করি নাই, না শেষ করে দিব কি, এটা তো আগামী এখন দিব আর শেষ করে, তাই না? সেকেন্ড স্লাইডটা দিয়েছি, দেখেন সেকেন্ড স্লাইডে হচ্ছে আপনার ডেটা সেটটা আসলে আছে। ঠিক আছে, আপনাদের এখন টার্গেট তাহলে ইনফরমেশন গেইন অফ পারচেজ কমা এজ এটা বের করেন, এটা বের করে একটু দেখান আমার। আপনার ওই যে 11:42 থেকে আবার জয়েন করেন, এটা আসলে 1 মিনিট আছে এখনই শেষ হয়ে যাবে। ঠিক আছে, সবাই ট্রাই করেন আবার, তারপরে ওই সময় জয়েন করেন, সেম থিং।